সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রক্তদান মহদান, আর এই ভাবনাকে সামনে রেখে নবগ্রাম জয় শ্রী মহাকাল ট্রাস্ট গত 4 বছর ধরে আয়োজন করে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার নবগ্রাম বিদ্যাসাগর রোডের শ্যামকুঞ্জ 2-এ আয়োজিত এই রক্তদান শিবির থেকে সারা বছর ধরে রক্তদানের পাশাপাশি এলাকার মানুষের পাশে থাকারও বার্তা দেওয়া হলো। তবে এদিনের রক্তদান শিবির থেকে মহাকাল ট্রাস্টের সদস্যরা আরও একটি নতুন শপথ নিলেন। জয় শ্রী মহাকাল ট্রাস্টের সভাপতি রাকেশ ভার্মা, সম্পাদক আনন্দ সাউ, কোষাধ্যক্ষ নীরজ সিং, সহসম্পাদক রজত চক্রবর্তীরা এদিন জানালেন, আগামী দিনে তাদের লক্ষ্য যেসব বাবা মায়েরা পয়সার জন্য ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছেন না, এবার থেকে তারা ট্রাস্টের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়ে সব রকমভাবে সাহায্য করবেন। ট্রাস্টের সভাপতি রাকেশ ভার্মা জানান, প্রতি বছর তারা দুর্গাপুজো, কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতে বিভিন্ন ক্লাবের মাধ্যমে যেমন বস্ত্রদান করে থাকেন, তেমনই ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য বইও বিতরণ করেন। গত বছর ঋষরা ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটারও দিয়েছেন। এছাড়াও তারকেশ্বর তীর্থযাত্রীদের জন্য প্রতি বছর জয় শ্রী মহাকাল ট্রাস্টের ভাণ্ডারও আয়োজন করে। এভাবে রক্তদান শিবির যেমন প্রতি বছর পালিত হবে, তেমনই সমাজসেবাও চলতে থাকবে। আমরা ফিরে আসি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিউ দিল্লি। অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। সবার কল্যাণের জন্যে, সমাজসেবা করার জন্যে আমরা তৎপর থাকি। এই রক্তদান শিবির আমরা গত 4 বছর দিয়ে করছি। আমাদের সবাই মেম্বার, আশেপাশের লোক, পল্লীবাসী, বড়োদের আশীর্বাদ, ছোটোদের ভালোবাসা দিয়ে এই রক্তদান শিবিরটা বছর পর বছর চলছে এবং আগামী বছরও হবে। আমরা ব্লাড ডোনেশনটা করি, কেন কি রক্তদান মহাদান। কেউ রোগীকে কখনো রক্ত প্রয়োজন হয়, রক্ত পাওয়া যায় না, তাই জন্য এই রক্তদানটা করা প্রথম লক্ষ্যে যে আমরা এই রক্তদানটা করি ও সবার কাছে আমরা দাঁড়াই। আমাদের এখানে এখন রক্তদাতা কমসে কম 48 হয়ে গেছে এখন পর্যন্ত। ঠাকুরের আশীর্বাদ থাকলে আমরা 80-90 জনকে রক্তদান করাবো, আমাদের এই লক্ষ্যে আছে। আপনাদের এই যে জয় শ্রী মহাকাল ট্রাস্ট, এই যে আপনারা এটা 4 বছর হলো আপনারা পা দিয়েছেন, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে? এমনি তো আমরা জয় শ্রী মহাকাল ট্রাস্ট অর্গানাইজ বছরে অনেক কাজ করে, যেমনি কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো উপলক্ষে ঠাকুরের ভাণ্ডারা, বস্ত্র বিতরণ, গরিব ছেলেদের পড়ালেখা কারো প্রয়োজন থাকে পড়ালেখা জিনিস দেওয়ার, কারো বিয়ে প্রবলেম হলো সার্জিক হেল্প করা, তারপরে আমাদের ইসরাতে একটা সবাই ক্যালেন্ডার থাকছে, ওখানে আমরা কম্পিউটার ডোনেশন করে ডোনেট করেছিলাম বাচ্চাদের পড়ালেখার জন্য। এবং আমাদের আগে প্রকল্প আছে কি আমরা সব একসঙ্গে জড়িত থাকলে আগামী আসা টাইমে আমরা কোনো গরিবের মেয়ে কন্যা বিয়ে করা সৌভাগ্যটা আমরা পাই, এবং যার কাছে কেউ দাঁড়ায় না ওখানে আমরা দাঁড়াবো, এই যে এটা আমাদের উল্লেখ্য।
बस अच्छा लगता है सबको, मेरे हस्बैंड को अच्छा लगता है तो मुझे उससे ज़्यादा अच्छा लगता है। जय श्री माता। जो भी ये जो प्रोग्राम वगैरह स्टार्ट हुआ था उससे में भी यही एक टारगेट था, या फिर एक टारगेट नहीं बोल के हम बोल सकते कि सबके मन में था कि ये आज जैसे हो रहा है अगले बार उससे भी अच्छा हो। भगवान हरदम यही कर रहा है कि जो भी प्रोग्राम आज तक कर रहे हैं सब अच्छे ही अच्छा हो रहा है। दस बिकॉज ऑफ क्योंकि मेम्बर्स सब एक्टिव हैं, हम कभी भी कोई चीज़ के लिए भैया का खाली आदेश होता है, कभी पीछे नहीं रहते हैं, क्योंकि ये भैया कोई बेस्वार्थ मन से तो कर नहीं रहे ना, अपने फ़ायदे से कर रहे हैं। इसीलिए जो भी ट्रस्ट का काम हो रहा है बस सब मन लगा के कर रहे हैं, और जो काम मन से होता है वो भगवान अच्छा करवाते ही कर ही जा रहे हैं। সৃজন খবর বাংলা নিউজ।